अरे बाप रे, चुमावर के लो खुल से ये बुरा ला चाचा था ना उन्हें साऊ चा तुम्हें एक गोभी रात है गोभी रात कोटा बजे जानो कोटा बिकल पाँच टा अच्छा अमी ऐसे तो तुम्हें विरक्त हो चुका ना अमी विरक्त अरे दा তুমি যে মাঝে মাঝে এমন এক একটা কথা বলো না তুমি আর সাথে আমি অসম্ভব আনন্দিত বিমোহিত পুলকিত একেবারে যারপর নাই খুশি এরকম খুশি কি আমি আগে হয়েছি জীবনে আমি কোনো সময় এতটা খুশি কখনো হইনি বাই দ্য ওয়ে আমার মনে হয় এখানে আর আসা হবে না কেন ও বুঝতে পেরেছি তোমাদের স্টুপিড ড্রাইভারটা নিশ্চয় কোনো ঝামেলা করছে না আসলে ওই ব্যাটান একটা বদমাশের হাড্ডি ওই ব্যাটাকে ইচ্ছে করে মাঝে মাঝে ধরে একদম মানে তারপর হঠাৎ করে হঠাৎ কি মনে করে একটা সিভিয়ার প্রবলেম হয়ে গেছে কি আর পারা যাচ্ছে না রেজিস্ট্রি মনে হয় করতেই হবে রেজিস্ট্রি মানে মানে বিয়ে কি বলছো তুমি এমন ভাবে চমকে উঠলে যেন কি ব্যাপার আমাকে বিয়ে করার কোনো ইচ্ছে নাই তোমার ইচ্ছে নাই মানে আমার তো সাংঘাতিক ইচ্ছা তোমাকে বিয়ে করার কিন্তু প্রবলেমটা কি এই অবস্থায় নিপা তোমার অবস্থার উন্নতি জিন্দেগি তো হবে না এত বছরও যার উন্নতি হয়নি আর কবে উন্নতি হবে বুঝেছি যা করার আমাকেই করতে হবে চলো না মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম কি যে আর কয়েকটা দিন পরে করলে ভালো হতো না মানে এই অবস্থায় আমি একটু স্যাটেল আর কি তুমি স্যাটেল হবে ব্যাংকে তোমার লক্ষ লক্ষ টাকা জমবে তারপর তুমি আমাকে বিয়ে করবে এত ধৈর্য আমার নেই তোমার যদি আমাকে বিয়ে করতে হয় আজই করতে হবে এখনই আর না হয় বিয়ে ক্যান্সেল স্যাটেল কিসের স্যাটেল আমি এখনই তোমাকে তিন কবুল বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল ঠিক আছে যাও তাহলে সাবধানে যেও খোদা হাফেজ খোদা হাফেজ মানে তুমি বাসা যাবে না বাসা যাব আমি কি বিয়ে করেছি বাবার বাড়ি থাকার জন্য তাহলে কোথায় যাবে কি কোন ফ্রেন্ডের বাসায় ও হ্যাঁ আমারও মনে হচ্ছে সেটাই ভালো কারণ তোমার ড্রাইভারটা আবার অনেক স্টুপিড যে মাকে বলে দিবে পরে তো শুরু হবে তুলকালাম কাণ্ড বিয়ে করার পর তোমার বউ অন্যের বাসায় থাকবে ভালো খুব ভালো মানে তুমি তুমি আমার তুই দেখ আমি কতটা স্টুপিড স্টুপিড তুমি আমার আসো ও আমার সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে না একদম আমি সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ তো রাইট এবার সিরিয়াসলি একটা কথা বলি এই খুবড়িটা ছাড়ো ছাড়তে বলে কি আর ছাড়া যায় ছাড়া যাবে না মানে ছাড়া যাবে না কেন আশ্চর্য এখানে কি তুমি ফ্রি থাকো নাকি এটা তোমার বাবার বাসা ভাড়া দিয়েই তো থাকো সো বেটার জায়গায় শিফট করতে হবে আচ্ছা শোনো আমরা কালকে একটা অটো বার্নার কিনে ফেলবো আমি এমনিতেই জীবনে কোনো দিন রান্নাঘরে যাই নাই তার মধ্যে আবার ম্যাচ দিয়ে চুলা জ্বালাতে হবে বাপ রে বাপ আমি জ্বলে পুড়ে মরতে চাই না আরে বাড়িটাও বাথরুমের ফিটিংস জঘন্য শোনো একটা প্যান্ট শাওয়ার লাগবে কোনো এক না সবার আগে দরকার একটা খাট আমি না মাটিতে ঘুমালে আমার নিউমোনিয়া হয়ে যাবে আই শোনো শোনো না কাল রাতে লামারাসে একটা খাট দেখেছে আমুর সাথে যে উফ কি যে সুন্দর দামও বেশি না
কত 75,000 টাকার মতো উফ আমার যে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমরা কালই কিনে ফেলব ঠিক আছে নিয়ম নীতির বালাই নেই তীর বালাই না আবার কাগজ কলম আচ্ছা ঠিক আছে কাগজ কলম যখন নিয়েছো সব লিখে ফেলো কালকে লিস্ট দেখে দেখে সব কিনে ফেলব ঠিক আছে এ শোনো তোমাকে নিয়ে না আমি একটা কবিতা লিখে ফেলেছি শুনে কোনো এক রাতে তুমি আর আমি খুব কাছে নিয়ম নীতির বালাই নেই নিয়ম নীতির বালাই ঠিকই আছে জিনিসপত্রের কোনো বালাই নেই উফ আচ্ছা তুমি কাজ করো লিখে ফেলো লিখো 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 আমি বলছি অটো বার্নার প্যান শাওয়ার আর দুটো বিছানার চাদর শোনো না চল কাজ করো ছাদ যাই ছাদ না খুব সুন্দর জ্যোৎস্না প্লিজ ও হ্যাঁ দুটো মোড়া লাগবে লিখো মোড়া ছাদে বসতে খুব কাজে দিবে লিখো লিখো গেটটা খুলে আমার উপর রহমত বর্ষণ করুন আপনি কে আপনার ছেলে কোথায় আমার ছেলে কে আশ্চর্য আপনার ছেলে কে সেটা আমাকে বলে দিতে হবে আরে আমার ছেলেকে সেটা বলে দিতে হবে না আমার তো তিন তিনটে ছেলে আপনি কোন ছেলের কথা বলছেন আমি কি করে বুঝবো আপনার সবচেয়ে গুণধর সাহসী এবং প্রেমিক যে ছেলে আমার মেয়েকে নিয়ে আজকে পালিয়েছে আমার ছেলে আপনার মেয়েকে নিয়ে পালিয়েছে জুবেদা জুবেদা ওর বহু বছর কি হবে আমি তো বুঝতে পারছি না আপনার ছেলে বিবাহিত শুধু বিবাহিত না এক একজনের দু তিনটা করে বাচ্চা আছে মাই গড আমার দাদু ভাইদের কি হবে আচ্ছা যেই ছেলেটা আপনার মেয়েকে নিয়ে পালিয়েছে তার নাম জানেন হ্যাঁ জুনায়েদ তাই বলুন আপনি তো আমাকে একবারে ঘাবড়ে দিয়েছিলেন এটা রহমত সাহেবের বাড়ি না জি আপনি মিস্টার রহমত জি জুনায়েদের বাড়িতে থাকে না এ পর্যন্ত ঠিক আছে তাহলে ভুলটা কোথায় ভুলটা হচ্ছে জুনায়েদ আমার ছেলে না ভাড়াটিয়া 8 মাসের ভাড়া বাকি ভাড়াটিয়ারা কি মানুষ না আশ্চর্য আমাদের বাসা তো অনেক মানুষ ভাড়া থাকে তাই বলে এরকম আচ্ছা নেপা আজ রাতে বুড়া বাড়িওয়ালাটাকে নিয়ে কথা না বলে কি তোমার চলছে না এই অসময় আবার কে এলো নিশ্চয় ওই বুড়া বাড়িওয়ালা আরে আশ্চর্য তো দরজা ভেঙে ফেলবে মনে হচ্ছে আচ্ছা ফেলো শোনো তোমার কি এমন কোনো আত্মীয় আছে যে বড় কোনো অফিসে বড় কোনো পোস্টে জব করে উফ কি আশ্চর্য আমি কে সদ্য বিবাহিত একজনের ঘরে যে এত রাতে আসতে হয় না এই মিনিমাম কমন সেন্স রাখো মানুষের নেই আমার সেন্স ঠিকই আছে দরজা খোলো কি করা হয় জি অ্যাডভাইস দেওয়া হয় মানে অ্যাডভাইস হিসেবে কাজ করছে টুকটাক লেখা দেখি কিসের অ্যাডভাইস জি কারো যদি সম্পর্ক ভেঙে যায় অথবা কারো সম্পর্ক হচ্ছেই না ওদেরকে অ্যাডভাইস দিই গ্যারান্টি সহকারে কাজটা করা হয় আমার বিফলে মূল্য ফেরত এবং সাকসেস রেট কিন্তু আমার খুবই ভালো হ্যাঁ সাকসেস রেট যে ভালো সেটা দেখতেই পাচ্ছি বাবা কি করেন জি কিছু করেন না মা মানে করার প্রয়োজন হয় না আর কি কেন উনি কোন স্টেটের জমিদার যে ওনার কিছুই করতে হয় না না আসলে ব্যাপারটা হচ্ছে মা আমার বাবা তো অনেকদিন আগেই মারা গেছেন তো মৃত মানুষদের তো কিছু করতে হয় না মানে খামাখা কেন কষ্ট করতে যাবেন আর কি যত ঝামেলা তো সব জীবিতদের যেমন আমার বের হা যা করা তো করেই ফেলেছিস এখন আর গুপ্তির মধ্যে লুকিয়ে থেকে লাভ কি মা
I'm sorry. কিন্তু বাবা নিপা তো এরকম বাসায় থাকতে অভ্যস্ত না, কালকে একটা ভালো ফ্ল্যাট দেখে উঠে যাবে কেমন? আর ফার্নিচার টার্নিচার নিয়ে চিন্তা করো না, ওগুলো আমি এনে সুন্দর করে গুছিয়ে দেবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই মা, বিয়ে তো হয়েই গেছে, ওটা নিয়ে তো আর এখন কোনো টেনশন নেই, এখন শুধু ঘরটা একটু গুছিয়ে গেছে উঠলে হলো। হ্যাঁ তো ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। হ্যাঁ মা চল না, যা চল। রেডি হয়ে এখন মাকে খোদা হাফেজ বলে এখনই বের হয়ে যাবে, ঠিক আছে? পাকনা গজিয়েছে, নিজে নিজে গিয়ে বিয়ে করা, যখন পেটে ভার ছুটবে না তখন বুঝবে। আজকালকার মেয়েরা হাজবেন্ডের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, বছরে দু তিনবার বাইরে যেতে পারবে কিনা সেই সব দেখে তারপর বিয়ে করে, আর কোথায় লাভ দিয়ে গিয়ে ইচ্ছে করছে। ও খুব ভালো ছেলে, ওর ভালোত্ব পানিতে চুবিয়ে চুবিয়ে খেয়েও, চাকরি নেই বাকরি নেই, একটা ভালো বিজনেস করে না, ভালো ছেলে, খুব ভালো লিখে, মুহুরিরাও ভালো লেখে, কিন্তু ওদের সংসার চলে না, গিয়ে দেখো ওদের ফ্যামিলির লোকজন না খেয়ে থাকে, ভালো লিখলেই পেট ভরবে না। তোমার বাবাও ভালো ফুটবলার ছিল, কিন্তু তাতে কি হয়েছে, তোমার দাদা যদি তোমার বাবাকে ওই বিজনেসে না লাগিয়ে দিত, ওই ফুটবলের মতো এখন সবাইকে লাথি খেতে হতো। শোনো, ফ্ল্যাটের কথা বলে এসেছি, আগামী তিন দিনের মধ্যে বোঝা যাবে তোমার সাথে ওর হবে কি না, আর না হলে লোকজন জানবার আগে সোজা ডিভোর্স। একটা ভ্যাগাবন ছেলে সিন্দাবাদে ভূতের মতো সারা জীবন ঘাড়ে বসে থাকবে, অফ ওরকম করে দেখছো কে? যাও নিজে ঘর যাও, যাও। আশ্চর্য, গত 8 বছর এই বাসায় একা একা থেকেছি, কখনো কিছু মনে হয়নি, অথচ আজ আজ কেমন জানি একা একা লাগছে। কেউ একজন নেই, কিছু একটা নেই, কেমন জানি শূন্য শূন্য লাগছে সারা ঘর। দীপা, আমি আজ মনে হয় তোমাকে একটু বেশি মিস করছি। গুড মর্নিং বাংলাদেশ, প্রতিদিনের মতো আজও আমি অতসী আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের পাওনা পাওয়ার হিসেব মেলানোর জন্য আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভ পণ্ডিত অনুষ্ঠানটি নিয়ে। আর আজও আমাদের সাথে আমাদের স্টুডিওতে যথারীতি উপস্থিত আছেন লাভ গুরু, লাভ এক্সপার্ট এবং প্রবলেম শুটার জুনায়েদ। হ্যালো দর্শক, স্ক্রিনে আমাদের নাম্বার দেখে আপনারা সরাসরি কথা বলতে পারেন আমাদের ভালোবাসা বিশেষজ্ঞ জুনায়েদের সাথে। আর এই অনুষ্ঠানটি যদি আপনারা সরাসরি শুনতে চান তাহলে আপনারা রেডিও রোমান্সে শুনতে পারেন। সো আর দেরি কেন, তাড়াতাড়ি আপনার ফোনটা তুলে ফেলুন আর ডায়াল করে কথা বলুন আমাদের লাভ গুরুর সাথে আপনাদের সমস্যাগুলো নিয়ে। মিস্টার জুনায়েদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য সুস্বাগত। ওকে, থ্যাংক ইউ, আমার মনে হয় প্রথম ফোনটা চলে আসছে। হ্যালো, হাই অতসী। হাই, আপনার পরিচয়টা দিন এবং আপনার সমস্যার কথা বলুন আমাদের লাভ পণ্ডিতকে। আমি একজন ওয়েল এডুকেটেড
ফাইনান্সিয়ালি সলভড গুড লুকিং ইয়াং একটা ছেলে ওয়াও অথচ আপনি একটি মেয়েকে ভালোবাসেন এবং আপনাকে সে মেয়েটি ভালোবাসেন না মেয়েটি ভালোবাসে অতি সাধারণ একটি ভ্যাগাবন্ডকে রাইট অন্য কাউকে ভালোবাসে কিনা জানি না কিন্তু আমাকে বাসে না তবে আমি কিন্তু শিওর যে মেয়েটি অন্য কাউকে ভালোবাসে এবং এও শিওর যে ছেলেটা মেয়েটার যোগ্য না যার কারণে ওর অনেক উল্টোপাল্টা অনেক কিছু মেয়েটার ভালো লাগে যেটা ওর সারাউন্ডিংয়ের মধ্যে পায় না ইউজুয়ালি বড়লোকের ঘরের মেয়েরা এরকম অনেক ভুল জায়গায় সম্পর্ক করে ফেলে আপনি ওকে বোঝানোর চেষ্টা করুন আপনি ওর ভালো লাগা খারাপ লাগা নিজের ভালো লাগা খারাপ লাগার মধ্যে পরিণত করার চেষ্টা করুন আর ভালোবাসার মূল শর্ত হচ্ছে কিন্তু বিশ্বাস আপনি ওনাকে বিশ্বাস করানোর জন্য চেষ্টা করুন যে আপনি হচ্ছেন তার সবচাইতে যোগ্য মানুষ এবং আপনার ভালোবাসার মানুষ যদি ঠিক এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এই অনুষ্ঠানটি দেখতে পেয়ে থাকেন এবং সরাসরি রেডিওতে শুনতে পেয়ে থাকেন তাহলে তাকে বলছি শুনুন মিস অনামিকা অসম অবস্থানের সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না সো নিজেকে বোঝানোর চেষ্টা করুন আপনি ওকে ভুলে যান এবং এই ছেলেটি যেই ছেলেটি আপনাকে ভালোবাসে সেই ছেলেটি কিন্তু সব দিক থেকে আপনার যোগ্য আর একটা কথা তো চালুই আছে যে অভাব যখন ঘরের ভেতর ঢুকে তখন কিন্তু ভালোবাসা জানালে দিয়ে পালায় সো খামাখা কষ্ট বাড়াবেন না ভুল করবেন না এরকম দেখা যায় অনেক সময় যে ছেলেরা এই ক্ষেত্রে মেয়েদেরকে ভাগিয়ে নিয়ে কাজী অফিসে যে বিয়ে করে ফেলে আমার এক বান্ধবীও এরকম করেছে ডিভোর্স সোজা ডিভোর্স করানোর ব্যবস্থা করতে হবে আর মেয়েটি যদি রাজি না হয় তাকে বোঝাতে হবে কারণ তাকে বোঝাতে হবে এই কথাটা যে সে যদি ডিভোর্স না করে তাহলে কিন্তু সারা জীবন তাকে পস্তাতে হবে আর একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তেল এবং জল কখনো মিশ খায় না সো ভুল করবেন না জীবনটাকে শুধরানোর চেষ্টা করুন এবং যেই ছেলেটি আপনাকে অনেক ভালোবাসে তাকে ভালোবাসার চেষ্টা করুন আমার মনে হয় একটা কমার্শিয়াল ব্রেক আমরা ব্রেক থেকে ফিরে আসছি খুব শীঘ্রই নেক্সট প্রবলেম সলভ করার জন্য ওকে ওকে Anybody there? Excuse me? জি বলুন আপনি কি মিস্টার জুনায়েদ জি আমি অ্যাডভোকেট শাহাবুদ্দিন আচ্ছা এই কাগজটা আপনি সাইন করতে হবে কিসের পেপার উকিল নোটিস উকিল নোটিস বাড়িয়াল বুড়ার নো নো আপনার স্ত্রী আপনাকে পাঠিয়েছেন ওনার কেন জানি মনে হয়েছে একটা সামান্য আবেগের কারণেই এনিওয়ে উনি আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছেন না এটা এটা কি ধরনের কথা বল নিপা আমাকে আমাকে ডিভোর্স এগুলো আপনার ওয়াইফের সাথেই কথা বলবেন আপনি কাইন্ডলি এখানে একটু সিগনেচার করুন প্লিজ এত মন খারাপ করে থাকার কি আছে এমন তো না যে একযোগ সংসার করেছো ফেলে আসতে কষ্ট হচ্ছে ওই বটটা কি বললো শোনোনি নাইম ফোন করেছিল তুমি বাসায় আছো কিনা জানতে চেয়েছে আমি বলেছি তুমি বাসায় আছো আমার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না পৃথিবীর সব কিছু তো তোমার ইচ্ছে মতো হবে না হুম কত ভালো ফ্যামিলির ছেলে নাই এতদিন ধরে তোমার পিছনে ঘুরঘুর করেছে আমি তো কোনো কারণই বুঝিনি এখন বুঝতে পারছি কারণটা কি শোনো ও আসলে ওর সাথে ভালোভাবে কথা বলবে আর ডিভোর্সটা হয়ে গেলে ওর বাবা মায়ের সঙ্গে কথা বলে আমি বিয়ের ব্যবস্থা করব আবার নিপার সঙ্গে তোমার ঝগড়া টগড়া হলো কিনা তোমরা আজকালকার ছেলে মেয়েরা তো বাচ্চাদের মতো এই ঝগড়া এই আবার বন্ধুত্ব ঠিক আছে বাবা তুমি বসো আমি নিপাকে ডেকে দিচ্ছি হ্যাঁ জি ঠিক আছে এই এখানে একটু চা নাস্তা দে
নাইম এসেছে, তোমার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। ওকে আবার সবকিছু কি বললাম বোঝা গেছে? কেমন আছো আন্টি? ভেবেছি আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তাই ফোন করে আসতে বলল। কিন্তু আসলে তো ঝগড়া না, তোমার আমার মধ্যে দূরত্বটা অনেক। অবশ্য সেটা শুধু তোমার দিক থেকে। মা তোমাকে ফোন করে আসতে বলেছে? সেটা তো কোনো ইম্পর্টেন্ট বিষয় না। আজকে না হয় উনি আমাকে ফোন করে আসতে বলেছে, কিন্তু আমি এমনিতেই তো তোমার কাছে বারবার ফিরে আসি, আর তুমি আমাকে বারবার ফিরিয়ে দাও। একটা প্রশ্ন করি, দেখো তুমি, আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসতে বা বাসো, আই ডোন্ট কেয়ার। ইভেন তুমি যদি অন্য কারো স্ত্রীও হও আমার কোনো সমস্যা নেই। দেখো আমি তোমাকে প্রমিস করে বলতে পারি, আমি তোমাকে যে কোনো মূল্যে ভালো রাখব। তুমি কেন বুঝতে চেষ্টা করছো না? আমার পক্ষে সম্ভব না। ওকে, তোমার এই না হ্যাঁ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আসি। কি ব্যাপার, ও এত তাড়াতাড়ি চলে গেল যে? জোনায়েত পেপারে সই করে দিয়েছে, আমার লয়ার এক্ষুনি টেলিফোন করে জানালো। অমন করে তাকিয়ে আছো কেন? তুমি একটা ভুল করেছ, আমি সেই ভুলে সংশোধন করছি মাত্র। একজন পরিচিত রেডিও রোম্যান্সে জব করে না? রাইট, আমাকে একটা হেল্প করতে হবে, আমাকে লাভগুরুর নাম্বারটা পারলে অ্যাড্রেসটা একটু কাইন্ডলি জোগাড় করে দিতে হবে। নিপা তুমি তুমি আমার আমার কথাটা একবার শোনো, আগে শোনো। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি পেপারে সাইন করে দিলে? আশ্চর্য, তুমি তুমি কেন হুট করে আমাকে বিয়ে করে ফেললে? বিয়ে কেন করে ফেললে আর ডিভোর্স লেটারই কেন পাঠালে? ও তুমি তুমি টেলিভিশনে কি লেকচার দিচ্ছিলে? তেল জল মিলে না, তাই না? আরে আশ্চর্য, আমি আমি কি মিথ্যে বলেছি? কি তেল জল মিশ খায়? তোমার আমার বিষয় তো সেটাই প্রমাণ করলো। আসলে তোমরা বড় লোক, মানে প্রবলেম কি জানো তোমাদের? তোমাদের যখন ইচ্ছে তোমরা বিয়ে করো, যখন ইচ্ছে ডিভোর্স করো, আমার কি অপরাধটা? কি কি 30-35 হাজার টাকা তোমরা ফ্ল্যাট ভাড়া করতে পারবে? তো বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। কি 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 বাজে কথা দেখেছো তুমি? হ্যাঁ, আমি গরিবরা ভালোর সাথে যেমন ভালো, বাজের সাথে কিন্তু তেমনি বাজে। ওকে, আই তুমি, আমি কি তোকে বলেছিলাম যে আয় আমাকে বিয়ে কর? হ্যাঁ, এখন আমার জীবনটা উল্টাপাল্টা করে দিয়ে তারপর ফাঁকা বসে আমার একা একা ভাল লাগে না। সব কিছু কিরকম, মানে আমার ইচ্ছে করছে তোর গালে যদি একটা ঠাস করে একটা থাপ্পড়। হ্যালো হ্যালো, কি করলাম আমি? এটা কি বললাম আমি ওকে? এটা আর তো চাষ, তোমার তো আমার কারো দিতে চেয়েছ। তুমি আমাকে বারবার ফোন করছো কেন? নিপা শোন, আমার কথাটা শোনো। তুমি আমাকে কখনো
নিপাত হ্যালো তুমি শুধু আমার সাথে বাজে ব্যবহার করতে পারো আমিও পারি তুই আর কোনোদিন আমাকে ফোন দিবি না কোনোদিন না নিপাত আপনি কি মিস্টার জুনায়েদ মানে লাভ গুরু লাভ লস গুরু হয়ে গেছে রে ভাই জীবনটা পুরোটা এখন লসের খাতে চলে গেছে আপনি তো বেশ মজা করে কথা বলেন মজা আপনি একটা মজার কথা মনে হলো এই জন্য মানুষ বলে যে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ আপনার কাছে একটা মজা মনে হলো আচ্ছা যাই হোক বাদ দেন আপনি কি কারণে এসেছেন সেটা বলেন অন্য সময় যে কারণে আসি আমিও ঠিক একই কারণে এসেছি আমি এক্সট্রিমলি সরি ব্রাদার আমি আপনাকে কোনো হেল্প করতে পারছি না সরি আসলে গত কয়েক বছর ধরে আমি নিজে নিজে ট্রাই করছি আসলে আমি আপনাকে বোঝাতে পারবো না মানে দেখুন মিস্টার নাই আপনি যে সর্ষে দিয়ে ভূত তাড়াবেন সেই সর্ষের মধ্যে যদি ভূত বাসা বাঁধে তখন কি হবে বুঝতে পারছেন আরে ভাই যেখানে আমার নিজের প্রেম ভালোবাসার অবস্থা নড়বড়ে সেখানে আমি আপনাকে কি হেল্প করব আপনি আসলে আমাকে অ্যাভয়েড করার জন্য এসব বলছেন না আসলে আমি একটা বিশাল প্রবলেম মানে আমি আপনি হেল্পলেস হলে আমি কি করবো আশ্চর্য আমাকে কি হেল্প করতে আসে শুনি আপনি জানতে ভাই জান এখান থেকে যান 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 মানে সরি সরি আপনি মনে হয় বের হচ্ছেন না না ভাই আমি বাথরুমে শাওয়ার নিচ্ছি বুঝতে পেরেছি আপনার মন মেজাজ মনে হয় ভালো নেই যান আপনি ঘুরে আসুন তারপর না আপনার সাথে কথা বলবো ফিরছি না আগামী দুদিন বাসে ফিরছি না গত 8-10 বছর ধরে ওয়েট করছি আর এই দুদিন আপনি ঘুরে আসুন দুই দিন পরেই না হয় আপনার সাথে এখানে আমি কথা বলবো আপনার প্রবলেমটা কি ভাই আপনি দেখছি মহান আচরবান্ধা আচ্ছা মেয়েটা কি আপনার পেতেই হবে আপনি এত বছর তো 8-10টা প্রেম করে ফেলতে পারতেন না আসলে বিষয়টা এখন পাওয়া না পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই বিষয়টা হয়ে গেছে ইগো আমি ওকে চাই না কিন্তু আমার খুব ইচ্ছে আমি ওর মুখ থেকে শুনতে চাই আমাকে ভালোবাসে আর এই ব্যাপারে হেল্প করার জন্য আপনার তো কোনো সাবস্টিটিউট নেই আমি বের করছি দাঁড়া ওকে আমি যা যা বলবো আপনি সেটা করতে পারবেন তো রাইট 100% আচ্ছা এতদিন আপনি কীরকম বিহেভ করছেন ওর সাথে এতদিন আমি খুব ভালো বিহেভ করেছি একজন ভদ্র ছেলে যেরকম করে এখন থেকে ঠিক উল্টোটা বিহেভ করবেন উল্টো অ্যাটিটিউড যতটা বাজে বিহেভ করা যায় বলেন কি সুন্দর সুন্দর কথা বলি তোকে পেলাম না আর এখন বাজে বিহেভ করলে রেগে যাবে না শুরু থেকে শুরু হবে প্রথমে ঝগড়া ঝগড়া থেকে বন্ধুত্ব এখন ভাই খামাখামা টাইমটা নষ্ট না করে আপনি যেটা বললাম সেটা গিয়ে করেন যান মানে বাজে বিহেভ করলেই বললাম তো ভাই যান না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আসলে এত সহজ একটা কাজ আমি এতদিন খুঁজে পাইনি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ যা গিয়ে এবার বুঝ এতদিন তো শুধু রিফিউজ হয়েছে যখন যখন ঠাস ঠাস করে দুইটা গেলে দুই চড় পড়বে তখন ভালোবাসা 16 রানে পূর্ণ হয়ে যাবে কি হয়েছে চিৎকার করছো কেন চিৎকার করছো মানে চিৎকার করছো মানে কি তুমি তোমার নিজেকে কি মনে করো তুমি নিজেকে কি মনে করো মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড
এই যে তোমার চেহারাটা ফুল ফিগারটা কখনো দেখেছো? রাস্তার বস্তির মেয়ে আছে না, ও তোমার থেকে দেখতে অনেক 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 সুন্দর। মাই গড, মাই গড, এরকম এরকম একটা মেয়ের জন্য আমি এতদিন পেয়েছি। আমি কত স্টুপি তোমার যে অবস্থা, না লিসেন, তোমার যে অবস্থা, একটা লোয়ার ক্লাস ছেলেকে দেখে বিয়ে করে ফেলো। হ্যাঁ, আমার এই রাইট মোমেন্টে তোমাকে দেখে না আবার দেখলাম না, একদম আমার চোখটা খুলে গেছে। কি হ্যাঁ, সেফটি ম্যারেজ হিসেবে গোপনে কিছু করে রেখেছো নাকি? হ্যাঁ, ভাড়া বাসায় থাকবে, আর 10 মাস ভাড়া দিতে পারবে না, এটাই হচ্ছে তোমার প্রাপ্য। এক্স্যাক্টলি এটাই তোমার প্রাপ্য। ও শোনো, আরেকটা কথা, পাবলিকলি যদি কখনো তোমার সাথে আমার দেখা হয়, ভুলেও বলবে না আমি তোমার পরিচিত কেউ। গট ইট মাই পয়েন্ট? গট ইট? আমি দেখতে বসতে মেয়েটা অসুন্দর, আমার একটা লোয়ার ক্লাস ছেলের সাথে বিয়ে হওয়া উচিত। হ্যাঁ তাই তো, তাহলে এতদিন আমার পিছে পিছে ঘুরেছিলে কেন? হ্যাঁ লিসেন, ঘুরেছিলাম কিন্তু এখন ঘুরি না। এখন আর ঘুরো না? না, এনি ডাউট? আমি তোমাকে, আমি তোমাকে 7 দিনের মতো বোঝাবো। আচ্ছা, এত পয়েন্ট আপনাকে বলতে হচ্ছে কিসের জন্য? আপনি একজন লয়ার মানুষ, আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ, তুমি এখানে কি চাও? কি চাও? মা, এটা কি বলেন আপনি? আমার শ্বশুর বাড়ি আমি আসবো না। সালামালাইকুম মা। আমার বউ মা, নিপা কোথায়? মা, নিপা তোমাকে ডিভোর্স করেছে এবং সেই পেপারে তুমি সই করেছো। সো মা, একটা সামান্য কাগজে সাইন করে দিলাম আর সম্পর্ক ভেঙে গেল। সম্পর্ক কিন্তু মা টোটালি মনের ব্যাপার। আমার সারাটা মন জুড়ে কিন্তু আপনার মেয়ে, আর আপনার মেয়ের মন জুড়ে কিন্তু। এসব কথা তুমি তোমার টেলিভিশনে বলো, জীবনে এসবের কোনো ভিত্তি নেই, জীবন চলে নিয়ম এবং শৃঙ্খলার উপর। মা আপনি তো আবার ভুল বললেন মা, জীবনের জন্য কিন্তু নিয়ম, নিয়মের জন্য কিন্তু জীবন না মা। তুমি এখান থেকে যাবে? ছি ছি মা, মেয়ের জামার সাথে? আচ্ছা আপনি পোলারোস আমাকে না খাওয়ান, অন্তত চা মিষ্টি। আচ্ছা ঠিক আছে, পানি খাই। আয় বউ, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। আবার আমি যাচ্ছি মা। তুমি এখানে কেন এসেছো? নিবা আমি শুধু আসলে জানতে এসেছি যে আমি কোন অপরাধে। কি অপরাধে সেটা তুমি টেলিভিশনে বলে দিয়েছো। আরে বাবু, ওটা তো মানুষের জন্য, আমার জন্য তো না। হ্যাঁ ওটাই সত্যি, এখন তুমি যাও। নিবা তুমি কিন্তু ভুল করছো, আমি তো সত্যি সত্যি তোমাকে। তুমি এসো নিবা, প্লিজ এসো। Excuse me. Thank you, bhai. Thank you. Thank you. আমার না মনটা এখন অনেক হালকা লাগছে আপনার কথাতে, মেয়েটার রিয়াকশন। তুমি জানতো ভাই, যান আসেন।
ভাই কি বলছেন আপনার একটা অ্যাডভাইস মিয়া এত কথা বলে কেন তুমি কি আস্তে আস্তে কথা বলে গা লাগে না সরি আসলে আমার মনটা ভালো নেই তো তাই না আপনি কেন সরি হবেন না আসলে আমারই ভুল আমারই বোঝা উচিত ছিল আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার প্রবলেমের কথা কি আপনি আমাকে বলতে পারেন আমি আপনাকে হেল্প করতে পারি হেল্প গত পাঁচ বছর ধরে আমি মানুষকে তোমাকে তুমি করে বলি না তুমি তুমি তো আমার থেকে বয়সে ছোট হবে এসো ভিতরে দেখ মা আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি জীবন তো ইমোশন দিয়ে চলে না জীবনের পথ অনেক কঠিন আমি মানছি তোর সব ফুলতে কষ্ট হচ্ছে কিন্তু তুই একটু চেষ্টা কর চেষ্টা করলি দেখ মা আমরা কেন একটা অস্বাভাবিক জীবনকে বেছে নেব কেন খামাখা দুঃখকে টেনে নেব বল তোকে ভালো রাখার কোনো যোগ্যতাই জোনায়েদের নেই নাইম অনেক ভালো ছেলে সব দিক থেকে কম্পিটেন্ট তোর যোগ্য অবাক কাণ্ড ইউজুয়ালি ও এত চুপচাপ থাকে না আমি ওকে অনেক কথা শুনলাম তারপর চুপচাপ তারপরে ব্যাপারটা আরো ভয়াবহ আচ্ছা বাই দ্য ওয়ে ওর তো নামই জানা হলো না নামটা কি নিপা নিপা হ্যাঁ কি করে বলো তো ঢাকা ফিটসিতে মার্কেটিং এ পড়ে হাসছেন যে আপনি কি ওকে চিনেন চিনেন আমি না আমি আমি কিভাবে চিনবো তুমি তুমি কি ওকে অনেক অনেক ভালোবাসো অনেক অনেকের থেকে অনেক বেশি ওকে আমি ওকে পাওয়ার সমস্ত ব্যবস্থা তোমাকে করে দেব কিন্তু নাই আমাকে তোমার কথা দিতে হবে যে তুমি নিপাকে কোনোদিন কষ্ট দিতে পারবে না ওকে প্রমিস কষ্ট দেব না ওকে কেন ডেকেছো নিপা
আমি আসলে ওই দিন কোনো কিছু মিন করে কথাগুলো বলিনি। আমি আসলে সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। নিপা তুমি অনেক সুন্দর, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি কখনোই তোমাকে বন্ধুর বেশি ভাবতে পারতাম না। আর তাছাড়া তাছাড়া বুঝে হোক না বুঝে হোক, এমন একটা ঘটনা ঘটে গেছে, আমি যে ছেলেটাকে ভালোবাসতাম আমি তাকে বিয়ে করে ফেলেছিলাম। আমি জানতাম এই কথাটা শুনে তুমি খুব শকড হবে, কিন্তু এটাই সত্যি। এই কথাটা তুমি এতদিন বললে আমি আর তোমাকে ডিস্টার্ব করতাম না। আমার কি দুর্ভাগ্য, যে আমাকে চায় আমি তাকে কখনোই বুঝিনি, আর আমি যাকে চাই সে আমাকে চায় না। চায় না? ঠিক বুঝলাম না। ওকে পরীক্ষা করার জন্য আমি ডিভোর্স পেপার পাঠিয়েছিলাম, ও সাইন করে দিয়েছে। আশ্চর্য, তুমি হাসছ? হ্যাঁ হাসছি, কারণ আমার সম্ভাবনা তো বেড়ে গেল। তাই না? আরে কে এটা? কি হঠাৎ করে জরুরি সাক্ষাতের প্রয়োজন পড়ে গেল? কেমন আছো তুমি? ভালো, খুব ভালো, বলতে পারেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আচ্ছা, আজ আপনার সাথে একজনের পরিচয় করে দেবো। তাই? কে? কি ব্যাপার, তোমার কি একজন একজন কি চিনো নাকি? ও জুনাদ ভাইকে কে না চিনে, ওনাকে চেনারই কথা। আর তোমাকে কিন্তু একটা কথা বলা হয়নি, তোমাকে পাওয়ার পিছনে যার হাত সবচেয়ে বেশি ছিল সে হচ্ছে আমাদের জুনাদ ভাই। আমাকে সে টিপস দিতে তোমাকে কিভাবে আমি ইমপ্রেস করব জানি, বাট তুমি হয়তো জানো না উনি আমার এক্স হাজবেন্ড। I'm sorry. I'm extremely sorry. আমি যেদিন প্রথম তোমার মুখে দীপা নামটা শুনি সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে দীপাকে তুমি পছন্দ করো। সে নিপা হচ্ছে আমার নিপা। আমি তোমাকে বলিনি কারণ কারণ
সেদিন আমি তোমার চোখে নিপার জন্য আমার থেকেও বেশি ভালোবাসা দেখতে পেয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমার থেকে অনেক বেশি ভালো রাখবে নিপাকে, এবং আমি ঠিক ছিলাম। Look at you. You're handsome, you're good looking, you're established. I mean, আমার কাছে ভালোবাসার মানটা আলাদা নাই। আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে যে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা, যেটা তুমি নিপাকে রেখেছ। এটা সত্যি যে আমিও ভালোবাসতাম নিপাকে, আমি বাসতাম ভালো সত্যি সত্যি, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে তার জীবন বলো না। আমি কি ভুল? না, আমি চেয়েছি যে তুমি নিপাকে নিয়ে সুখে থাকো, দীপা তোমার কাছে ভালো থাকো, আর তোমাদের দুজনের সুখে আমি সুখী হই। আমি যা চেয়েছি আমি পেয়েছি। Look at me, I'm a successful man. জুনেদ ভাই, আপনার এই কথা শুনে আমার রাগ খুব আর কিছু হওয়ার কথা, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আমার কিছুই হচ্ছে না। আমার মনে হচ্ছে আমার থেকে সুখী মানুষ আর কেউ নেই। বিলিভ মি, মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ। একদিকে আমার ভালোবাসার মানুষ, তাকে ভালো রাখা, আরেকদিকে আপনি যে আমার এই ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে চায়। বিলিভ মি, আমিও বিশ্বাস করি যে ভালোবাসার মানুষটাকে ভালো রাখাই ভালোবাসা। I'm really happy person. জুনায়েদ, আমি তো ভালোই আছি, কিন্তু আমাকে ভালো রাখতে গিয়ে তুমি কি ভালো আছো? তোমার কষ্ট হয় না? কষ্ট পেতে তো আমার সুখ, আর সেজন্যই তো আমি এই প্রফেশনে। এনিওয়েজ, তোমরা দুজন অনেক ভালো থাকো, অনেক ভালো যেভাবে আমি দেখতে চাই। বি হ্যাপি ফর এভার 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 অ্যান্ড এভার। ইউ টু। আসি, এসো, চলো।